তো মরণের সময় আমাদের এই সমস্ত কিছু যা অট্টালিকা সমস্ত কিছু যা কিছু বানাই সমস্ত কিছু ছেড়ে নিজেকে শুধুমাত্র চলে যেতে হয়, সেই কথা কবি লিখছেন, শুনুন। ও তোর অট্টালিকা বালাখানা রইবে সবই পড়ে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, সঙ্গে দেবে সাদা কাফন পোশাক নেবে খুলে, থাকলে ঘরে যাবে পচে আসবে তাকে পেলে, তখন চার বেহারা কাঁধে তোকে নিয়ে যাবে ওরে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, সঙ্গে যে তোর কেউ না যাবে যাবে আমল খানা, থাকতে সময়ে কর যোগার কবরের সামান, দুনিয়াদারে সকল কিছু থাকবে সেদিন পড়ে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, ওই মাটির ঘরে থাকতে হবে জ্বলবে না রে বাতি, অন্ধকারে থাকতে হবে পাবি না রে সাথী, নামাজ হবে নূরের বাতি অন্ধকার কবরে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, কাঁদবে বিবি কাঁদবে ছেলে কাঁদবে রে ভাই বোন, মিছে মায়ায় কাঁদবে সেদি আত্মীয় সহজ, প্রাণ পাখি তোর যাবে উড়ে রইবে সবই পড়ে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, কেউ বা রবে মাথার ধারে করবে কোরআন খানে, কেউ বা কুলের পাতা দিয়ে করবে গরম পানি, বদনেতে গোলাপানি ছিটিয়ে দেবে তোরে, ডাকাশিলে যেতে হবে অন্ধকার কবরে, বলে তাই মনির জামান
শোনো মুমিনগণ, থাকতে সময়ে যোগাড় করো কবরের সামান, করব পড়ব বলে কেন কাটাও সময় করে, ডাকাসিলে যেতে হবে অন্ধকার কবরে, ও তোর অট্টালিকা বালাখানা রইবে সবই ওরে, ডাকাসিলে যেতে হবে অন্ধকার কবরে, অন্ধকার কবরে।